গুড মর্নিং, হাই এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালোই আছি। আজকে ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করে দিলাম, সকাল মানে একেবারে সকাল থেকে স্টার্ট করলাম। এখন আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আমার বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আজকে অ্যাকচুয়ালি আমার ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়েছে, একটুখানি বলতে অন্যদিন তো আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমার সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন মোটামুটি বেজে গেছে সকাল 7:30 মতো, তো সেরকম টাইম থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর 7:30 নয়, মোটামুটি 7:10-15 এরকম বাজবে, ঠিক আছে? আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, যেহেতু আমার দেরি হয়েছে না সেই জন্য আমি ঘড়িও দেখিনি, ব্লগটা স্টার্ট করলাম আর তাড়াহুড়ো করে কাজগুলো করছি। ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেলে প্রচণ্ড সমস্যা হয়ে যায়, কোন দিকে কী করব খুঁজে পাই না। তো সেই জন্য ঝটপট করে ডেলি যেভাবে আমি ঘর ঝাঁট দিই সেইভাবেই আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রতিদিন কীভাবে আমি ঘর ঝাঁট দিই সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু আজকে ভাবলাম যে একটুখানি শেয়ার করে দিই। তাই প্রতিদিন সকালবেলা যেভাবে ঘর ঝাঁট দিই, যেমন দেওয়ালগুলো একটুখানি ঝাঁট দিয়ে দিই, তারপরে আমার পাপোশটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি, দেন এখানটা ঝাঁট দিচ্ছি। আর প্রতিদিন কিন্তু আমি খাটের তলাটা ঝাঁট দিয়ে দিই। খাটের তলাটা আমি এখন ফাঁকাই রেখেছি, আগে খাটের তলায় টুকিটাকি জিনিসপাতি রাখতাম, কিন্তু এখন আর জিনিসপাতি কিছু রাখি না। সেই জন্য প্রতিদিনই সকালবেলা খাটের তলাটা ঝাঁট দিই, সকালবেলাটা ঝাঁট দিই প্রতিদিন, সমস্ত জিনিস টিনিস সরিয়ে সরিয়ে বেশ টাইম নিয়ে করে সকালবেলায় ঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করি। কারণ বাসি ঘর ভালোভাবে পরিষ্কার করতে হয়, কোথাও যেন নোংরা না থাকে, একেবারে কোনা কোনাভাবে পরিষ্কার করি। আর এইখানে দরজার সামনে এনে সব নোংরাগুলো জড়ো করে বেলচা দিয়ে পরিষ্কার করে নিই, দেন নোংরাগুলো বাইরে আমি ফেলে দিই। তো সকালবেলায় বাসি ঘরটা ঝাঁট দিয়ে আমি এখন বসে গেছি হচ্ছে সকালবেলার আমার গরম জলটা খেতে। সকালবেলায় মোটামুটি প্রতিদিন 1/2 লিটার মতো উষ্ণ গরম জল, উষ্ণর থেকে হয়তো একটু বেশি হবে, গরম জল মোটামুটি খাই। গরম জলটা সকালবেলায় খেলে সারাদিনের খাবার দাবারের যে ডাইজেস্টিং সিস্টেমটা আমাদের থাকে সেটা কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য সকালবেলায় কমপক্ষে 1 গ্লাস গরম জলটা খাওয়া দরকার। তো এখন আমি সেটাই গরম জলটা আমার নিয়ে বসেছি, এবং আমি আমার ডায়েরিটা যেটাতে আমার ডেলি রুটিন লেখা আছে সেই ডায়েরিটা একবার চেক করে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান বাড়ি, শরীর খারাপ, এই সবের জন্য আমার ঠিক সব গণ্ডগোল হয়ে গেছে। তাই আজকে আমি আবারও আমার ডেলি রুটিনটা দেখে নিচ্ছি এবং সেই রুটিন অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। কিন্তু আজকে আমি সেই রুটিন অনুযায়ী কাজ করতে পারিনি, বিগত 1 সপ্তাহ ধরে আমার সব গড়বড় হয়ে গেছে সেই কারণে। তো এখন আমি এসেছি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করতে। যেহেতু হাজব্যান্ড সকাল সকাল খেয়ে দিয়ে কাজে যায়, সেই জন্য মোটামুটি আমার 7 কাজ পড়ে থাকলেও টাইম টু টাইম আমার এই সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করে নিতে হয়। যেদিন ভোরে উঠি সেদিন সকালকে এতক্ষণকে মানে কাজবাজ সব হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু আমি একটুখানি বেলা করে ঘুম থেকে উঠেছি সেই জন্য আমাকে মোটামুটি আমার কয়েকটা কাজ ফেলে রেখে এখন খাবারটা তৈরি করতে হচ্ছে। আর আমার কাজগুলো পরেও করে নিতে পারবো, কিন্তু যেহেতু হাজব্যান্ডের একটা টাইমের ব্যাপার আছে, ওর সকালবেলায় কাজে যেতে হবে, সেই জন্য আমাকে এখন মোটামুটি জলদি জলদি করে সকালবেলার খাবারটা করে নিতে হচ্ছে। তো সকালবেলায় আমি আজকে রুটি করছি, যেটা আমি গরম জলে ঘেঁটে রুটিটা করি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো আজকে আমি একটুখানি তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো আমি আরও একবার আজ বলে দিচ্ছি, কারণ এই রুটিটা খুবই হেলদি হয় আর এই রুটিটা কোনো খারাপ গুণ নেই, মানে এমনি নর্মাল রুটি খেলে তো আমাদের একটুখানি অম্বল টম্বল করে যায়, তো এই রুটিটা খেলে না কোনো অম্বল করে না। আর গ্রীষ্মকালের দিন সকালবেলায় তো ব্রেকফাস্টে এই রুটিটা খুবই ভালো একটা খাবার। তো এই রুটিটা সিম্পলি গরম জল করতে হবে, নুন দিয়ে জলটা ফোটাতে হবে, দেন আটাটাকে একটুখানি ঘেঁটে নিতে হবে, মানে যেভাবে আমরা এথাল ঘাঁটি চালের রুটি করি সেম প্রসেস করতে হবে, ঠিক আছে? আর এই রুটিটা করতে খুব একটা ঝামেলা নেই, রুটিটা সেঁকতে টেকতে হবে না, তাওয়ার মধ্যেই ফুলে যাবে। এবং এই রুটিটা ফোলানোটা কিন্তু হচ্ছে একদমই মাস্ট, কারণ না ফুললে রুটিটা কাঁচা থাকবে। তো পুরো রুটিটা ফোলাতে হবে, আর রুটিটা একদম মানে আটাটা যেটা মাখতে হবে সেটা একদম মোলায়েম করে মাখতে হবে, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মাখতে হবে। বেশ কিছুক্ষণ বলতে খুব বেশি টাইম লাগে না, হার্ডলি 5 মিনিট মাখলেই খুব ভালো রুটিটা হয়। আর আটাটা ভালো করে না মাখলে রুটিটার সাইডগুলো ফেটে ফেটে যায় এবং রুটিটা কিন্তু সবসময় ফোলে না, আর রুটি না ফুললে সেই রুটিটা কিন্তু খেতে একটুখানি খারাপ লাগে। তো অনেক সময় এই রুটিটা আবার সবাই ঠিক থাকে কিন্তু ফোলে না, তার কারণ হচ্ছে মাঝখানগুলো কানা কানা হয়ে যায়। তো সেই কানাগুলো একটুখানি চেপে চেপে দিলে রুটিটা ফুলে যায় এবং খেতে খুবই ভালো লাগে। আর আজকের গরমটা তোমরা দেখতে পাচ্ছ, আমি রুটি করতে করতেই আমার ওড়নাটা দিয়ে আমি বারবার ধরে ঘাম মুছি, প্রচণ্ড গরম আছে, মানে একদম
ভাপসা গরম, মানে হয়তো আকাশে মেঘ রয়েছে সেই কারণে এত গরম, আর সেরকমই রোদ বার হয়েছে। আর আজকে খাবার করতে আমার একটুখানি দেরিও হচ্ছে, অন্যদিন মোটামুটি 7:10-15 দিকে খাবার করা স্টার্ট করি। তো আজকে খাবার করতে স্টার্ট করতে করতে আমার 8টা বেজে গেছে, ঠিক আছে। তো রুটি টুটি করে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ওদের হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি এরপর এসেছি মুড়ি খাবার জোগাড় করতে, কারণ বাবা মা এরা রুটি খায়নি, মুড়ি খায়। আমরা দুজন রুটি খাই, আমি আর আমার হাজব্যান্ড, আর বাবা মা মুড়ি খায়। তো বাবা মার মুড়ি খাবারও তো জোগাড় করতে হবে, তাই এখন আমি এসেছি হচ্ছে বেসন বড়া ভাজতে। আজকে মা বললো যে বেসন বড়া কিছু বেসনের কিছু ভেজে দাও, অন্যদিন হচ্ছে আলু টালু সেদ্ধ করি, কলায় আলু সেদ্ধ করি বা আলু ভেজে দিই। আলু ভেজে দিলে তো সেটা ভালো, আমাদের রুটি খাওয়াও হয়ে যায় এবং মুড়ি খাওয়াও হয়ে যায়, তাহলে আর আমাকে এক্সট্রা করে কিছু করতে হয় না। কিন্তু আজকে আমি রুটি খাবার জন্য সেরকম কিছু করিনি, হাজব্যান্ডকে ঘি চা দিয়েছি আর গুড় দিয়ে। তো যেহেতু দেরি হয়ে গেছিলো সেই কারণেই, সেই জন্য আজকে মুড়ি খাবার জন্য এক্সট্রা করে আমাকে এই বেসন বড়া করতে হচ্ছে। তো এইটা মোটামুটি মুড়ি খাবার জন্য করা হচ্ছে, আর আমি রুটি, আমি তো ঘি খাই না, গুড় দিয়ে খেয়ে নেবো। আর ওই রুটিটা, যে রুটিটা আমি তোমাদের দেখালাম, ওই রুটিটা খাবার জন্য না, মানে তরকারি না হলেও চলবে, ঠিক আছে। একটুখানি গুড় দিয়েও সুন্দর ভালোভাবে খেয়ে নেওয়া যায়, খুবই হেলদি একটা রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। এই গরমের দিনে তো বিশেষ করে আবারও খুব ভালো, কারণ ওটাই আমি বারবার বলছি, ওটাতে কোনো বদগুণ নেই, মানে অম্বল টম্বল এসব কিচ্ছু হয় না। তো সকালবেলার খাবার দাবার হয়ে গেছে, এরপর আমি মোটামুটি, দেরি তো আমার হয়ে গেছে, প্রায় 9টা মতো বেজে গেছে, 9টা বেজে হয়তো পার হয়ে গেছে, সেই জন্য বাবাকে খেতে দিয়ে দেবো। তো শসা পেঁয়াজ টেয়াজ এইসব আমি ছুলে নিচ্ছি, ছুলে মানে খোসাটা তুলে দিচ্ছি, খোসাটা তুলে পরিষ্কার করে নিচ্ছি, দেন পরিষ্কার টরিষ্কার করে আমি বাবাকে খেতে দিয়ে দেবো। মা তো পুজো টুজো করবে, তারপরে খাবে। তো আর শসা আমি ইয়ে করে নিলাম, আর এখন হচ্ছে যে এখনকার দিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ বার হয়, সেটা হচ্ছে মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে, সব থেকে ভালো লাগে পান্তা ভাতের সাথে খেতে। তো এটা ছাড়াতে বেশ খানিকটা টাইম লাগে, যেহেতু পেঁয়াজটা অনেক ছোটো ছোটো হয়, তো সেই কারণে ছাড়াতে খুব একটা মানে বেশি টাইম লাগে। আর এই পেঁয়াজটার খুব বেশি ঝাঁঝ, তবে এই পেঁয়াজটার খুব গুণও আছে। যেমন ধরো এই গ্রীষ্মকালের দিন অনেকেরই রুক্ষি করে যায়, তো রুক্ষি করে গেলে কিন্তু এই ছাঁচি পেঁয়াজটা খেলে রুক্ষিটা করে না। তো চেষ্টা করি গ্রীষ্মকালের দিন এই ছাঁচি পেঁয়াজটা খাওয়ার, যদি পাওয়া যায় তাহলে, না হলে তো সবসময় এটা পাওয়া যায় না। এখন আমি কুটুকে সকালবেলার খাবার দিয়ে দিচ্ছি, কারণ ও প্রচণ্ড চিৎকার করছিল, ওর সব খাবার টাবার ফেলে দিয়েছিলাম বাসনগুলো ধোয়ার জন্য। তো এখন ওকে আমি খাবার দিয়ে দিচ্ছি, বাবাকে দিয়ে দিলাম, তারপর ওকেও দিয়ে দিচ্ছি। খাবারটা ভালো করে দিই, তবে তো খাবি। এই তো খাঁচাটা খুলো আর লাগানো একটুখানি মুশকিলই আছে। খা, ফেলিস না খাবার গুলা, পিঁপড়া হয়ে যাচ্ছে তোর খাঁচাটা এবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক নিরাপদে আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি, আগের থেকে তো অনেকটাই ভালো আছি, মোটামুটি সুস্থ লাগছে এখন। তবে গলার প্রবলেমটা আমার একটু একটু রয়ে গেছে, ঠিক আছে। তো সকাল থেকে তো আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের ওয়েলকাম করা হয়নি। তো এখন জানাচ্ছি সবাইকে অনেক 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 স্বাগতম আমার এই চ্যানেলে। আর আজকের ডেট হচ্ছে গিয়ে 7 মে 23 বৈশাখ, আজকে বার হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে সকাল 9:45। তো এখন মোটামুটি 9:45 মতো বেজে গেছে, কিন্তু আমার সকালবেলার কাজ বাজ কিছু কমপ্লিট হয়নি, মানে কিছু কিছু মানে বেশিরভাগটাই হয়ে গেছে, বাট কিছু কিছু বাকি আছে কাজ বাজ। সকালবেলায় মানে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, দেরি বলতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তো সেই করেই আজকে আমার কাজ বাজ করতে অনেকটা দেরি হয়েছে, প্রায় 10টা বাজতে যায়, এখনও পর্যন্ত আমার কাজ বাজ কমপ্লিট হয়নি। তো কুটু প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিলো সকালবেলা, সকাল থেকেই চিৎকার করছে। তো এখন মোটামুটি ওর চিৎকারটা একটুখানি থামানোর জন্য ওকে খাবার দিয়ে দিলাম। সকালবেলায় রুটি তো দেওয়া হয়েছিল, তাও চিৎকার করে যাচ্ছিলো, তো এখন আবার মুড়ি টুড়ি দিলাম, খাচ্ছে। তো এখন 2 সেকেন্ড চুপ করবে, এরপর খেয়ে দিয়ে আবারও চিৎকার করবে, ঠিক আছে। তো আমার মোটামুটি কাজ বাজ হয়ে এসছে, আর টুকটাক কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো কাজের মাঝখানে সকালবেলায় বিশেষ করে যে আমি 2 সেকেন্ড বসে তোমাদের সাথে কথা বলবো, সেই উপায় নেই। সকালবেলাটা এত কাজের চাপ থাকে না,
একটু মানে বসা যায় না, যদি বসে যায় তাহলে তো আবার দেরি হয়ে যাবে। সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে, বসার সময় থাকে না, দাঁড়ানোর সময় থাকে না, আর তার মাঝখানে যদি আবার দেরি করে ঘুম থেকে উঠি তাহলে তো মানে এত সেই কাজগুলো যেন পেছনে লাঠি নিয়ে তাড়া করে, সেরকম মানে কোন কাজটা কখন করব, কত তাড়াতাড়ি কাজ করতে পারবো, দেরি হয়ে যাচ্ছে নাকি, এই টেনশনে টেনশনে কাজগুলো করতে হয়, প্রচণ্ড হরবর হয় আর কি। একটুখানি দেরি করে ঘুম থেকে উঠতে, যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন এটাই মনে হয় যে ভোরবেলায় ঘুম থেকে উঠলে আমার কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়, সব গুছিয়ে টুছিয়ে করতে পারি, আর যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিনকে কাজগুলো সব তাড়াহুড়ো করে যেমন তেমন করে কাজগুলো কমপ্লিট করা নিয়ে কথা, এই হচ্ছে ব্যাপার। ভিতরে আমার প্রচণ্ড কফ হয়ে গেছে, যখন কাশছি না তখন বোঝা যাচ্ছে সেই কাশির শব্দটাই যে ভিতরে কতটা কফ জমা হয়ে আছে। তো সিরাপ খাচ্ছি, কফ ঠিক হয়ে যাবে, আর মাঝে মধ্যে না বেশিক্ষণ কথা বলে এই কাশিটা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখন টুকিটাকি যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলোও করব। খাবার দাবার করতেই তো অনেকটা টাইম লাগে, মোটামুটি ঘন্টাখানেক টাইম তো খাবার দাবার করতেই লেগে যায়। অ্যান্ড খাবার দাবার টাবার দাবার হয়ে গেছে, খাবার দাবার খেতে দিয়ে এসেছি, এখনও বাসন ধোয়া বাকি আছে, ঠিক আছে, বাসন ধোয়া বাকি আছে, আরও টুকিটাকি অনেকগুলো কাজ বাকি আছে। অ্যাকচুয়ালি বসে যদি বলবো বলে যে কী কী কাজ করতে হবে সেটা তো হয় না, কাজ করতে করতে একটার পর একটা কাজ বেরিয়ে যায়, দিয়ে কত দেরি হয়ে যাবে জানি না। এখন ধরো 10টা বাজতে যে এখনও পর্যন্ত কাজ বাজ কমপ্লিট হয়নি, কাজ বাজ কমপ্লিট করতে করতে যদি 11টা বেজে যায় তাহলে আবার রান্নাবান্না করতে দেরি হবে, রান্নাবান্না করতে দেরি হলে খেতে দেরি হবে, মানে সবে দেরি। সকালবেলা দেখো ঘুম থেকে একটুখানি দেরি করে উঠলে সবে দেরি, আর আমি যে মানে একদম অনেক দেরি করে উঠেছি সেটাও নয়, অ্যাকচুয়ালি ভোরে ঘুম থেকে উঠি, ভোরে না উঠে আজকে সকালে উঠেছি, এই হচ্ছে ব্যাপার। তো আমার কাছে ওইটাই অনেকটা দেরি, যেহেতু আমাকে টাইম টু টাইম কাজগুলো করতে হয় সেই কারণেই আর কি এই সমস্যাটা হয়। তো যাই হোক, কাজের মাঝখানেও বসে একটুখানি তোমাদের সাথে গল্প করলাম, ওয়েলকাম করলাম। তো আজকের ব্লগটা তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে খারাপ লাগছে, বা যদি কোনো কিছু ভুল ত্রুটি আমার হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আজকের গরম তো মারাত্মক আছে, এই কথাটাই বলতে ভুলে গেছি, বেশ কয়েকদিন পর আজকে প্রচণ্ড গরম লাগছে, বাইরে বসেছি কিন্তু বাতাস টাতাস কিচ্ছু দেয়নি, ঠিক আছে। রোদ তো একদম মারাত্মক পরিমাণে রোদ দিচ্ছে, এত পরিমাণে রোদ যে বলে বোঝানো যাবে না, বেশ কয়েকদিন পর এরকম গরমটা লাগছে। কিছুদিন আগে এরকম গরম লাগছিলো কিন্তু উঠোউঠি কয়েকদিন বৃষ্টি পড়ার ফলে একটুখানি গরমটা কম লাগছিলো, আজকে আবার সেরকম গরম লাগছে। তো একটুখানি কাজ বাজ তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারলে ভালো হতো নিজের সুবিধা, কিন্তু কিছু করার নেই, ওই সকালে গণ্ডগোল মানে এরপর সারাদিন গণ্ডগোলই হতে থাকবে। যাই হোক, চলো এখন আর বেশি কথা বলার সময় নেই, চলো ভিডিও দেখতে থাকো তোমরা, আমিও মোটামুটি কাজ বাজ আমার সাথে থাকি। তো এখন আমি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, আর এখন দেব হচ্ছে হাঁড়ি কড়াইগুলোতে মাটি দিয়ে দেবো, যেহেতু আমি উনুনে রান্না করি তো কালি হয়ে যায়, তো সেই জন্য হাঁড়ি কড়াইয়ের নিচগুলোতে যেদিকটা আর কি পুড়ে সেই দিকটাই মাটি দিয়ে দিলে হাঁড়ি কড়াগুলো মাজতে অনেক সুবিধা হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন কড়াইতে মাটি দিয়ে দিচ্ছি, তারপরে ভাত যে হাঁড়িটাতে রান্না করি সেই হাঁড়িটাতে মাটি দেবো, আর এখন যেটাতে দিচ্ছি এটা হচ্ছে দুধ গরম করা হয়। অ্যাকচুয়ালি রান্নাবান্না করার পরে আমি উনুনে দুধটাকে বসিয়ে দিই, ফুটে ফুটে ওটা একটুখানি সরও পড়ে যায়, যেটার থেকে আমি ঘি করি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই কারণে এটা তো আমি হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। আর তাহলে মাজার সময় খুবই সুবিধা হয়, মানে পুকুরে যেহেতু আমরা বাসন ধুই পুকুরে, পুকুরটা দেখাও যাচ্ছে হালকা করে, তো পুকুরে গিয়ে ডুবিয়ে দিলেই অনেক নিজে থেকেই অনেকটা কালি ছেড়ে যায়, আর বাকিটা মোটামুটি তার জালি দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়, তো খুব একটা পরিশ্রম হয় না মাজতে। আর মাটি না দিলে তো মানে প্রচণ্ড পরিশ্রম হবে এই হাঁড়ি কড়াগুলো মাজতে, মানে পরিশ্রম মানে প্রচুর পরিশ্রম হবে, টাইমও অনেক বেশি লেগে যাবে, সেই কারণেই মাটি দেওয়াটা হচ্ছে একটা সহজ রাস্তা উনুনে রান্না করার। গ্যাসে রান্না করে মাটি দিলেও কিন্তু খুব ভালো হয়, ওই তেল টেল যেগুলো পড়ে যায় না কড়াইতে ছাড়াতে কষ্ট হয় সেটা কিন্তু ইজিলি ছিঁড়ে যাবে আমাদের। তো মোটামুটি কাজ বাজ আমার প্রায় শেষের দিকে, এখন আমি এসেছি আমার জামাকাপড়গুলো ভেজাতে, সকালবেলায় কাজের তাড়ায় আর জামাকাপড়গুলো ভেজানো হয়নি, তো এখন আমি জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। আর এই যে আমি হাতে পুড়েছি, তো এটা এতটাই ডিপলি পুড়ে গেছি হাতে, কোনো কাজ করতে গেলে না আচানক ওটা মানে হঠাৎ করেই ওটা জ্বালা করে উঠছে। তো বেশিরভাগ কাজ এখন আমি রিসেন্টলি বাঁ হাত দিয়েই করছি, যতটা সম্ভব হচ্ছে বাঁ হাত দিয়ে করা। তো আজকে জামাকাপড় আমার খুব বেশি কিছু কাচাকাচি করার নেই, শুধুমাত্র আমার বাসি জামাকাপড়গুলো কাচাকাচি করার আছে, তো সেগুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে সেগুলো কেচে টেচে আমি স্নানটা করে নেবো, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে এবং সকাল থেকে কোনো কিছু খাই পর্যন্ত নিই, এখনও কোনো কিছু মানে খাবার দাবার খাওয়া দাওয়া হয়নি, একেবারেই ভেবেছি স্নান টান করে খাবো, যদিও সকালবেলায় আমি গরম জল খেয়েছিলাম, তারপরে আমি ছোলা ভেজা খেয়েছিলাম,
তো এটাই আর কিচ্ছু নয়। আর এদিকে মোটামুটি রোদও খুব বেরিয়ে গেছে, গরমে তো পুরো একদম জীবন যায় যায় এরকম অবস্থা। যাই হোক, মোটামুটি এগুলো এখন দেখতেই পাচ্ছ ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে কেচে কুচে ঝটপট করে আমি স্নানটা করে নিই। আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতেও মোটামুটি অনেকটাই দেরি হবে আজকে। তো এখন আমি স্নান টান করে রান্নাবান্না করতে চলেছি। স্নান করে বেরিয়ে আগে উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হতে একটুখানি টাইম লাগে। তারপরে খাবার খেয়েছি সকালবেলার, তো খাবার দাবার খেয়ে এখন এসে গেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আর এইখানে দেখো আমাদের পাড়ার একটা কাকু, কাকু না জেঠু হবে জানি না, তো ওদের কলমি শাক চাষ করেছে, তো বলেছিলাম দিতে আর কি। তো 5 টাকার তাড়ি দেখতে পাচ্ছ কত বড় তাড়ি। অ্যাকচুয়ালি কলমি শাকগুলোর বয়স হয়ে গেছে, একটুখানি বুড়ো হয়ে গেছে, তো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু অনেকগুলো দিয়েছে, অনেকগুলো। এগুলো মোটামুটি 10 টাকার শাক হবে, মানে 5 টাকা তাড়ি যদি বাজারে কিনতে যাওয়া হয় তাহলে 2 তাড়ি শাক গিয়ে যতটা হবে ততটা শাক দিয়েছিলো। তো রান্নাবান্নাটা আমি একটুখানি তাড়াতাড়ি করেই করবো, কারণ বাড়িতে মা আছে, মায়ের শরীরটা একটুখানি খারাপ, বাবার শরীর খারাপ, আমার শাশুড়ি মার শরীরও খারাপ, তো টাইম পেরিয়ে গেলে এদের অনেক একটুখানি অসুবিধা হয়। তো টাইম টু টাইম আমাকে খাবারটা রেডি করতে হয়। অ্যাকচুয়ালি সকাল থেকে এই রান্নাবান্না করা পর্যন্ত একটুখানি টাইম মেনটেন করেই করতে হয়, কারণ সবারই একটুখানি ওষুধ টষুধের ব্যাপার থেকে খাবার দাবার, তো সেই কারণেই আর কি টাইম টু টাইম কাজটা করতে হয়, তারপরে একদম রিল্যাক্স। তো রান্নাবান্না কমপ্লিট, রান্না কী কী করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, হাড়ের ভেতরে ভাত আছে, আর এটা হচ্ছে লাউ ডাঁটা আলু বেগুন ঢেঁড়সের তরকারি, এটা হচ্ছে কলমি শাক ভাজা, তারপরে হচ্ছে কাল্লা আলু সেদ্ধ করে মেখে রেখেছি, আর এইখানে হচ্ছে লাল লাল মাংসের ঝোল, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে মোটামুটি রুটির তরকারি আজকে খুব বেশি করিনি, করেছি অল্প করে করলাম, একটুখানি আলুর তরকারি করেছি রুটির তরকারি, আর দুপুরের মাংস কিছুটা রয়ে গেছে সেই কারণেই আর কি সিম্পল আলুর তরকারি একটুখানি করলাম। আর মা এসেছে, মা হচ্ছে আগামীকালকে চলে যাবে ঘর, তো মায়ের একটা শাড়ি আমার ছিলই না কিছুদিন আগের থেকে, মানে কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে মায়ের একটা শাড়ি ছিল আমার কাছে, তো সেই শাড়িটা আয়রন করার জন্য আমি রেখেছিলাম, তো এখন ওটা আয়রন করে দিচ্ছি। মা আগামীকাল সকালবেলা চলে যাবে, তো সেই শাড়িটা নিয়ে যাবে, এটা আর আমার কাছে রেখে লাভ কি, এমনিতেও তো আমার জামাকাপড় রাখার খুবই অসুবিধা, জায়গাটা একটুখানি খালি হবে, তো সেটাই মাকে আয়রন করে দিচ্ছি। আর মা সাইডে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ একটু, মায়ের মুখটা যদিও দেখা যায় না, তো মোটামুটি মা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অ্যাকচুয়ালি মা আয়রন টায়রন করতে জানে না, মানে জানে বলতে সেই এরকম আয়রন দিয়ে নয়, আগেকার যুগের আয়রনগুলো দিয়ে আগে মা আয়রন করতো, তো ছোটোর সময় আমরা দেখেছি যখন স্কুল যেতাম স্কুল ড্রেস ট্রেস আয়রন করে দিত, কিন্তু সেটাই আমি এখন মাকে দেখাচ্ছি যে এই আয়রনগুলো দিয়ে আয়রন করা, যদি মা কেনে টেনে তো মায়েরও সুবিধা হবে। এখনকার যুগের আয়রনগুলোর কত সুবিধা, বেশি ভারী নয়, একদম হালকা ইজিলি হয়ে যায়। তো যাই হোক, মায়ের এই শাড়িটা একটুখানি কুচকে কুচকে গেছিলো, চারিদিকটা জড়ো জড়ো হয়ে গেছিলো, তাই এটা আমি আয়রন করে দিলাম। মোটামুটি আমার আয়রন করা হয়েই এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন শাড়িটা ভাঁজ করছি। আর এই শাড়িটা হচ্ছে অনলাইন থেকে কেনা হয়েছে, মানে আমি এইখানে দেখে আমার পছন্দ হয়েছিলো মায়ের জন্য, তো আমি অর্ডার করেছিলাম, সেইখানে মা টাকা দিয়ে নিয়ে নিয়েছে। তো শাড়িটা আমার বেশ ভালো লেগেছিলো, এই শাড়িটা কালারটা অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিলো, তাই এটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। কারেন্টটা আজকে 100 বার ধরে যাচ্ছে আর আসছে, সেই সন্ধ্যাও বলা ভুল বিকেলের পর থেকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। বিকেলবেলা 2 ফোঁটা বৃষ্টি কি পড়েছে, কারেন্টটা যাচ্ছে আর আসছে। তো এখন মোটামুটি আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে, কাজবাজ বলতে কি আয়রনটা করা কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি আগামীকাল সকালবেলায় মা চলে যাবে, মা এসেছে গতকালকে তোমাদের বললাম, তো আগামীকাল সকালবেলায় মা চলে যাবে, তাই মায়ের শাড়িটা আয়রন করে দিলাম, একটুখানি কুচকে কুচকে গেছিলো, তাই ভাবলাম যে আয়রন করে দিই। আর এদিকে কুটু চিৎকার করছে, কারণ হাজব্যান্ড একটু আগে এসেছিলো, ওকে দেখতে পেলো, তো এখন সে চিৎকার করা শুরু, ওর সাথে কথা না বলেই বাইরে চলে গেলো, তো চিৎকার করা শুরু হয়ে গেলো। আজ বিকেলবেলা বৃষ্টি পড়েছে, বিকেলবেলা বৃষ্টি বলতে খুব বেশি পড়েনি, একদম ওই 2-4 ফোঁটার মতো পড়েছে, হয়তো 2 মিনিটও পড়েনি, মানে 2 মিনিট পড়েছে হয়তো একদম ঝিরিঝিরি করে। তো বিকেলবেলা বৃষ্টিটা পড়ার পর থেকে গরমটা যেন ডবল হয়ে গেলো, আজকে তো এমনিতে একটুখানি বেশি গরম ছিল, আর তারপরে আবার বৃষ্টিটা পড়ে যেতে গরমটা ডবল হয়ে গেলো, তো এখন প্রচণ্ড গরম লাগছে। তার উপরে কারেন্টটা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এত বিরক্তি লেগে যাচ্ছে না, মানে কি বলবো, প্রচণ্ড বিরক্তি লাগছে, এত গরমে কারেন্ট যদি চলে যায়, তো এখন আবার কারেন্টটা এলো, ফ্যানটা আমি একটুখানি চালিয়েছি, কম স্পিডে দিয়েছি, বাট তাও হয়তো তোমরা সাউন্ড পাবে হয়তো বা নাও পেতে পারো, কারণ একদমই স্লো দিয়েছি, তো স্পিডে দিয়ে দিলে তো আমি কথা বলে তোমরা শুনতে পাবে না। আর আমার নখগুলো সব ভেঙে যাচ্ছে, জানি না কেন নখগুলো ভেঙে যাচ্ছে, পায়ের অত বড় একটা নখ ভেঙে গেল আমার, মানে ফেটে গেছে, এখনও ভাঙেনি, তো
ওটাকে মোটামুটি কেটে দিতে হবে, অনেক বড় হয়ে গেছিলো নখটা, কী করে ভেঙে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যাবেলায় বসে আছি তখন দেখছি পায়ের নখটা ভেঙে গেছে, আর এই যে আমার হাতে যে পুড়ে গেছি যেখানে আঙুলটায়, সেটা এত ব্যথা করছে, এত যন্ত্রণা হচ্ছে না, প্রচণ্ড সে একটা টান টান ব্যথা, আঙুলটা না আমি নাড়তে পারছি না। এই দেখো মানে এটা শুকনো হচ্ছে, এটা মানে যত শুকনো হচ্ছে তত ব্যথা করছে। আমার হাজব্যান্ড বলছে যে পোড়া ঘায়ের ব্যথা যতদিন না পর্যন্ত একদম চামড়ার সাথে মিলিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত যন্ত্রণা থাকবেই। তো প্রচণ্ড ব্যথা করছে, এখন গিয়ে যদি হাত টাত ধুই তো একদম জ্বালা করবে, প্রচণ্ড জ্বালা করবে, জল পেয়ে গেলে না প্রচুর জ্বালা করছে। তো সবসময় আমি বরোলিন লাগিয়ে রাখছি, কিন্তু সর্বক্ষণটা বরোলিন লাগিয়ে রাখাটা তো সম্ভব হচ্ছে না, না খাবার দাবার খাওয়াটা হচ্ছে তখন ধুয়ে দিচ্ছি, এরপর কখনো কখনো লাগাতেও ভুলে যাচ্ছি। চেষ্টা করছি সব সময় বরোলিনটা লাগিয়ে রাখার, বরোলিনটা লাগিয়ে রাখলে এই টান টান ভাবটা আসবে না। তো যখনই লাগানো হচ্ছে না তখন এমন টান টান লাগছে না যে কী বলবো, অসহ্য যন্ত্রণা করছে, আঙুলটা নাড়তে পারছি না, সব থেকে বড়ো কথা আঙুলটা নাড়তে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুবই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।